আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো এর আগে আমরা মূলত সেট নিয়ে আলোচনা করেছি এখানে ফাংশন আমরা ফাংশন বলতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে মূলত বুঝে থাকি তাহলে এখানে গণিতের ফাংশন বলতে কি বুঝায় আসলে যদি আমরা এই ফাংশনের বাংলা অর্থ করি তাহলে আমরা পাব অপেক্ষক অপেক্ষক আচ্ছা এই অপেক্ষক জিনিসটা কি অপেক্ষক বলতে কি বুঝি অপেক্ষক বলতে আমরা বুঝি যে অপেক্ষা করে এটা বলতে বলি আমরা বুঝি যে অপেক্ষা করে যে অপেক্ষা করে তাকে অপেক্ষক বলে এর মানে এখানে আরো একজন কেউ আছে যে তাকে অপেক্ষা করে তাহলে এটা আমরা লিখে নেই যেখানে যে অপেক্ষা করায় আমরা যদি বলি যে এখানে যে অপেক্ষা করে আর যে অপেক্ষা করায় এদের মধ্যে স্বাধীন ব্যক্তিকে অবশ্যই কিন্তু সকলে বলবে যে অপেক্ষা করায় এটা হচ্ছে স্বাধীন স্বাধীন আর যে অপেক্ষা করে সে সবসময় এর উপর নির্ভর করতেছে যে এ কখন আমাকে ডাকবে বা কখন ওর জন্য থাকবে তার মানে এই যে অপেক্ষা করে সে হচ্ছে পরাধীন বা অর্থাৎ অধীন অধীন এটা আমরা বাংলা দিয়ে বুঝলাম যে এখানে হচ্ছে কি স্বাধীন একটা হচ্ছে অধীন স্বাধীন আসলে এখানে যে যে জিনিসটা যে আমরা বলতেছি এখানে যেটাই হচ্ছে গণিতের ভাষা এটা হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ চলক চলক বা ভেরিয়েবল আর এখানে এই চলকটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বাধীন চলক আরেকটা হচ্ছে অধীন চলক এর মানে ফাংশনে অবশ্যই দুটা জিনিস থাকবে একটা হচ্ছে কি স্বাধীন একটা হচ্ছে অধীন মনে করি এ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ফোর মনে করি এটা একটা চলক এফ অফ এক্স থ্রি এক্স প্লাস ফোর এর মধ্যে আমরা কোনটাকে স্বাধীন বলবো কোনটাকে অধীন বলবো এখানে এফ অফ এক্স আমরা যদি এখানে এফের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে এটা হবে থ্রি ওয়ান প্লাস হবে আবার এ পপ যদি আমরা এখানে টু বসাই তাহলে থ্রি গুণন টু প্লাস ফোর্থ এর মানে টেন হবে আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি যে এটা সবসময় এটা সবসময় এর উপর নির্ভর করতেছে যে এখানে আমি কোন মান বসাবো সেই মানের প্রেক্ষিতে কিন্তু আমি এই মানগুলা পাব সুতরাং এটা হচ্ছে আমাদের স্বাধীন ওর ইচ্ছা মতো বসতেছে আর এটা হচ্ছে কি অধীন এটা হচ্ছে স্বাধীন চলক এটা হচ্ছে অধীন চলক এটা আমরা বাংলা দিয়ে বুঝলাম আমরা এই ফাংশনটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝবো এবার আমরা যন্ত্র হিসেবে কল্পনা করলে ফাংশনটা কি হতে পারে কেমন হতে পারে এখন আমরা ফাংশনটিকে যন্ত্র হিসেবে দেখবো যে যন্ত্র হিসেবে কাজটা কী সাপোজ এটা একটা ব্লেন্ডার আমরা এই ব্লেন্ডারকে নিলাম এই ব্লেন্ডারে আমরা আম ইনপুট প্রদান করতেছি আম আমকে যদি আমরা ইনপুট প্রদান করি তাহলে এখানে আমরা পাচ্ছি আমের জুস আমরা মেনলিভাবে জুস তৈরি করার জন্যই মূলত আমকে এই ব্লেন্ডারের মধ্যে প্রদান করতেছি এখানে আমরা একটা ফাংশনের মধ্যে অর্থাৎ একটা যন্ত্রের মধ্যে আমরা যা ইনপুট প্রদান করি সেটাকে এই গণিতের ভাষায় অর্থাৎ ফাংশনে এটাকে আমরা বলবো ডোমেন ডোমেন আর এই ইনপুট প্রদান করার কারণে আমরা যা পাব অর্থাৎ আমাদের যেটা প্রাপ্ত যেটা পাওয়া দরকার সেটাকে আমরা বলবো রেঞ্জ রেঞ্জ তাহলে এই যন্ত যন্ত্রের মধ্যে আমরা আম ইনপুট প্রদান করতেছি আম ইনপুট প্রদানের কারণে আমরা জুস পাচ্ছি আমটা হচ্ছে তাহলে আমাদের ডোমেন আর জুসটা হচ্ছে আমাদের রেঞ্জ এখন যদি আমরা আমের জুসের সাথে যদি মনে করি এখানে আচার আমরা আচার পেলাম এছাড়াও জেলিও পাওয়া সম্ভব জেলিও পাইলাম যদি আমরা আমের জুস ব্যতীত আরও যদি অনেক কিছু পাই আমের জুস সহ এই সব কিছুকে তখন আমরা এইগুলোকে বলবো আমরা তখন কো ডোমেন কো ডো মেন ক্লিয়ার তাহলে আমরা যা কিছু ইনপুট প্রদান করতেছি সেটা হচ্ছে আমাদের ডোমেন যা কিছু আমাদের পাওয়া সম্ভব যেটা জন্য আমি প্রদান করতেছি সেটা হচ্ছে রেঞ্জ আরও যদি কিছু পাই তখন সেটা হচ্ছে কোডোমেন ক্লিয়ার এই যন্ত্রটাকে যদি আমরা কম্পিউটার হিসেবে কল্পনা করি এটা হচ্ছে আমাদের কম্পিউটার কম্পিউটার আমরা কোনো কিছু ইনপুট প্রদান করতেছি তাহলে কম্পিউটার কী করবে সে প্রসেসিং ঘটিয়ে এখানে আউটপুট প্রদান করবে তাহলে এখানে আমরা যা কিছু ইনপুট প্রদান করবো সেটা হচ্ছে ডোমেন কম্পিউটার যা কিছু আমাদের প্রদান করবে সেটা হচ্ছে রেঞ্জ ক্লিয়ার এখন যদি আমরা এটাকে এইসব কল্পনা করি যে এটা একটা যন্ত্র এই যন্ত্রের কাজ হচ্ছে যে যাকে পাবে তাকে বড় করে দেবে মনে করি এখানে এক্সকে পাইলো তাহলে এটা বড়ো করে দিবে এক্স করে দেবে সাপোজ এখানে যদি তোমাকেও পায় তুমি তুমি এ স্কোয়ার করে দেবে অর্থাৎ এখানে যা পাবে তাকে স্কোয়ার করে দেবে আমাকে যদি পায় আমাকেও স্কোয়ার করে দেবে এর কাজ হচ্ছে এই যন্ত্রের কাজ হচ্ছে যাকে পাবে তাকে স্কোয়ার করে দেবে আরেকটা মনে করো যন্ত্র এটা এই যন্ত্রের কাজ হচ্ছে ঘন করে দেওয়া এক ঘন করে দেবে মানে বড় করবে তাহলে এক্স থাকলে এক্স কিউব করবে যদি এখানে টু পায় এর মানে টু পার কিউব করবে তা যাকে পাবে তাই কী করবে কিউব করে দেবে ঘন করে দেবে এখানে আরেকটা যন্ত্র হিসেবে কল্পনা করি যেখানে একটা যন্ত্র এই যন্ত্রের কাজ তাকে উল্টো করে দিবে সাপোজ এখানে এক্সকে পাইলো তাহলে উল্টো করে দিবে তাহলে মানে কি ওয়ান ভাগ এক্স করে দিবে সাপোজ কোনো একটা ব্যক্তিকে পেলো এখানে এ মানে তাকে উল্টা করে দিবে এভাবে মানে উল্টো করে দেবে যাকে পাবে ওকে উল্টো করে দেবে সাপোজ যদি এখানে জিরোকে পায় তাহলে কী করে দেবে ওয়ান ভাগ জিরো আর ওয়ান ভাগ জিরো মানে কি অসংজ্ঞায়িত এখন এখানে জিরো প্রদান ইনপুট প্রদান করার কারণে আমরা এখানে অসংায়িত কেন কিছু পাচ্ছি এটা কি আমার তাহলে ফাংশন হবে ওটা তো কোনো আমাদের সংজ্ঞায়িত কোনো মান না সুতরাং আমরা যা কিছু ইনপুট প্রদান করব ওই সব কিছুকে আমরা ডোমেন বলতে পারি না সুতরাং এখানে কিন্তু আমরা জিরোকে ডোমেন বলতে পারি না তাহলে ডোমেনের সংজ্ঞাটা কী হবে তাহলে ডোমেনের সংজ্ঞা হচ্ছে যে আমি যা কিছু ইনপুট প্রদান করব সেই ইনপুট প্রদান করার কারণে যদি কোনো সংজ্ঞায়িত আউটপুট পাওয়া যায় তখন সেই ইনপুটগুলোকে ডোমেন বলা হয় আশা করি আমরা বুঝতে পারছি এবার আমরা ফাংশনটিকে ম্যাপিং পদ্ধতিতে দেখব এখানে আমরা কয়েকজন অন্য নিয়ে নেব একটা দুইটা তিনটা চারটা এভাবে আমরা একটা অন্য নিয়ে দিলাম কয়েকটি এখানে মনে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এখানে মনে করি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এখানে ওয়ান টু থ্রি 4, 5, 6, 7, 1, 2, 4, 2, 3, 9, 8. এখন আমরা এটা সম্পর্ক দিয়ে 1 ওয়ানের সাথে ফোরের সাথে এটা থ্রির সাথে সেভেন ওয়ানের সাথে 5, আবার 2 এর সাথে 3 থ্রির সাথে 4 এর সাথে 1 ওয়ানের সাথে ফোর 3 এর সাথে ফাইভ এটা দিয়ে দিলাম এইভাবে এইটা এইভাবে দেই ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি টু এর সাথে নাইন ফোরের সাথে এইট এটা আমরা দিয়ে দিলাম এখন এটা দিয়ে বললাম এগুলো দিয়ে বললাম যে এগুলোর মধ্যে ফাংশন কোনটা আসলে ফাংশন কোনটা সবগুলোই কিন্তু আমাদের অন্যয় কিন্তু সবগুলো আমাদের ফাংশন কিন্তু নয় এখন আমরা লক্ষ্য করব যে ম্যাপিং পদ্ধতির ক্ষেত্রে অথবা যদি ম্যাপিংয়ে না থাকে তবুও আমরা ম্যাপিংয়ে নিয়ে আসে আমরা বুঝতে পারবো যে এটা এটা ফাংশন কি না তাহলে এটার মধ্যে আমরা লক্ষ্য করব যে এগুলোর মধ্যে যে পৃথিবীতে বাস্তব পক্ষে যা কিছু ঘটে থাকে তাই হচ্ছে ফাংশন তাহলে এখানে আমরা এটা বোঝার জন্য ডান সাইডটাকে আমরা মা ধরব বাম সাইডটাকে আমরা সন্তান ধরব এখানে ওয়ান ওয়ানটা বলতেছে যে ফোর আমার মা টু বলতেছে ফাইভ আমার মা থ্রি বলতেছে সেভেন আমার মা যদি মা বলে জিজ্ঞেস করা হয় যে কে তোমার মা তখন কিন্তু এরা দেখা দিচ্ছে যে ইনি হচ্ছে আমার কি মা তাহলে এটা প্রত্যেক সন্তানের দেখা যাচ্ছে যে মা আছে সুতরাং এটাকে আমরা বলতে পারি ফাংশন এটা হচ্ছে ফাংশন দুই নাম্বার লক্ষ্য করি এখানে ওয়ান ওয়ানকে বলা হচ্ছে তোমার মাকে তখন ওয়ান বলতেছে যে ফাইভ আমার হচ্ছে মা আবার যখন টুকে বলা হলো যে টু তোমার মাকে টু বলতেছে যে ফাইভ আমার মা থ্রি বলতেছে থ্রিকে বলা হলো থ্রি বলতেছে সেভেন আমার মা ফোরকে বলা হলো ফোর উত্তর দিল যে নাইন আমার মা তার মানে এখানে একটা মায়ের অর্থাৎ একটা মাকে দুজন দেখা ইচ্ছে একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে সুতরাং এটাকেও আমরা ফাংশন বলবো এটা হচ্ছে ফাংশন এবার আমরা তৃতীয়র ক্ষেত্রে লক্ষ্য করি ওয়ানকে বলা হচ্ছে কে তোমার মা ওয়ান বলতেছে ফোর আমার মা টুকে বলা হলো কে তোমার মা টু বলতেছে ফাইভ আমার মা থ্রিকে বলা হলো থ্রি বলতেছে সিক্স আমার মা এখানে আর কোনো কিন্তু সন্তান নেই কিন্তু একটা কি মা আছে এমন অনেক মা আছে যাদের কোনো সন্তান নেই সুতরাং এটা যেহেতু বাস্তবে ঘটে থাকে তাহলে এটাকেও আমরা ফাংশন বলতে পারব এটা হচ্ছে ফাংশন এবার চার নাম্বার ক্ষেত্রে লক্ষ্য করি ওয়ানকে বলা হচ্ছে কে তোমার মা ওয়ান একবার বলতেছে টু আমার মা আবার একবার বলতেছে থ্রি আমার মা টুকে বলা হলো টু বলে নাইন আমার মা ফোরকে বলা হলো ফোর বললো এটা আমার মা এখন এখানে ওয়ান দুজনকে মা বলতেছে আসলে দুইটা মায়ের কি একটা সন্তান সম্ভব অবশ্যই না সুতরাং এটা আমরা ফাংশন বলতে পারি না এটা কি ফাংশন ফাংশন নয় আমরা যদি আরও একটু লক্ষ্য করি এখানে এখানে ওয়ান টু থ্রি ফোর নাইন এট সেভেন সাপোজ এখানে ওয়ানকে বলা হলো কে তোমার মা ওয়ান বলতেছে যে নাইন আমার মা টুকে বলা হলো টু বলছে এইট আমার মা থ্রিকে বলা হলো সেভেন আমার মা এখন ফোরকে বলা হলো ফোর বলতেছে যে এই পৃথিবীতে আমার মা নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ এটা আসলে মূলত জন্ম জন্মলগ্ন থেকে মাকে বোঝানো হচ্ছে যে জন্ম দিছে ক্ষেত্রে আসলে জন্ম হওয়ার পরে মা মারা গেছে যে মা নেই এটা কিন্তু না ঠিক আছে তাহলে এখানে এ ফোর বলতেছে যে আমার পৃথিবীতে কোনো মা নেই মা ছিল না সুতরাং এত ডাহা মিথ্যা কথা বলতেছে সুতরাং এটা ফাংশন নয় তাহলে এটা ফাংশন নয় তাহলে এখান থেকে আমরা ফাংশন হওয়ার কিছু শর্ত বের করতে পারি শর্তটাকে একটা ফাংশন একটা অন্যকে আমরা কখন ফাংশন বলবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ফাংশন হওয়ার শর্ত ক্ষেত্রে বলতে পারি যে আমরা যেখানে লক্ষ্য করি যে এই সন্তানগুলো যে আছে তাদেরকে অবশ্যই মা আছে কি তাই না আর আমরা লক্ষ্য করব যে এই সন্তানটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ডোমেন এটা হচ্ছে রেঞ্জের মান এটা হচ্ছে ওয়াই এর মান ঠিক আছে তাহলে আমরা দেখতেছি যে এখানে প্রত্যেক সন্তানের অবশ্যই একটা মা থাকা দরকার তাহলে বলতে পারি প্রত্যেক ডোমেনের অবশ্যই কী থাকবে রেঞ্জ থাকবে তাহলে প্রত্যেক ডোমিনের প্রত্যেক ডোমেনের অবশ্যই একটি রেঞ্জ থাকবে সো একটি রেঞ্জ থাকবে দুই নাম্বার আমরা যদি লক্ষ্য করি যে এখানে একটি মায়ের অধীনে অর্থাৎ একটি মায়ের একাধিক সন্তান থাকতে পারে থাক সম্ভব তাহলে এখান থেকে বলতে পারি যে একটি রেঞ্জের অধীনে এটা রেঞ্জ এটা হচ্ছে ডোমেন তাহলে একটি রেঞ্জের অধীনে একাধিক ডোমেন থাকতে পারে একটি রেঞ্জের অধীনে অধীনে একাধিক ডোমেন থাকে একাধিক ডোমেন থাকবে তিন নম্বর আমরা এখানে লক্ষ্য করছি যে ফাংশন যেটা না এখানে লক্ষ্য করতেছি যে এই এক্সের মানটা অর্থাৎ এই ওয়ানটা একবার বলছে টু আমার মা একবার বলছে থ্রি আমার মা এর মানে এই ওয়ানটা দুজনকে মা বলে আবদার করতেছে তার মানে কি একটি সন্তানের কি দুটি মা সম্ভব না তাহলে বলতে পারি যে একাধিক ডোমেনের একটি ডোমেনের একটি ডোমেনের একাধিক রেঞ্জ থাকতে পারে না একটি ডোমেনের একাধিক রেঞ্জ থাকতে পারে না একটি ডোমেনের একাধিক রেঞ্জ থাকবে না ঠিক আছে এখন আমরা এগুলোকে যদি সেট আকারে দেখি এটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ওয়ান নাইন মূলত আমরা জানি ক্রমজড় আকারে থাকে টু এইট থ্রি সেভেন এরপর একটা ফোর কিন্তু আমাদের নাই এটা সুতরাং এটা ডাইরেক্ট আমরা দেখে বুঝতে পারতেছি যে একটা মান আছে আর একটা মান নাই সুতরাং এটা বাদ এটা ফাংশন না এরপরটা লক্ষ্য করি ওয়ান ফোর টু ফাইভ থ্রি সেভেন অবশ্যই এটা আমাদের কি যেহেতু এটা হচ্ছে আমাদের কি ডোমেন এটা হচ্ছে এক্সের মান পর হচ্ছে ওয়াইয়ের মান এবার এটা লক্ষ্য করি ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি সেভেন ফোর নাইন হ্যাঁ এটাও সম্ভব এটা হচ্ছে আমাদের কি ফাংশন এবার যে এটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ওয়ান ফোর টু ফাইভ থ্রি সিক্স এরপরটা কি সেভেন সেভেন এটা কি আমাদের একটা ফাংশন এরপরটা লক্ষ্য করি ওয়ান টু ওয়ান থ্রি টু নাইন ফোর এইট আমরা যদি এটার ক্ষেত্রে লক্ষ্য করি যে এখানে যে ফাংশন নয় যেটা আমরা এখান থেকে মূলত বুঝতে পারতেছি যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না আসলে মূলত এগুলো এগুলোকে আমরা এইভাবে লিখলাম তাহলে এখানে যদি লক্ষ্য করি আমরা এটার ক্ষেত্রে যেখানে ওয়ান এখানে ওয়ান তার মানে এগুলো হচ্ছে এক্সের মানগুলো এক্সের মানগুলো অর্থাৎ এক্সের মানগুলো একটা সেটের মধ্যে যদি কখনো ডাবল থাকে তখন সেটা আমাদের ফাংশন হবে না কারণ আমরা এখান থেকে বুঝতে পারছি তাহলে আমরা বারবার লক্ষ্য করব যে কোনো একটা যদি সেট দেওয়া থাকে সেট দিয়ে বলে এটা ফাংশন কি না তাহলে অবশ্যই আমরা লক্ষ্য করবো যেখানে এক্সের মানগুলো কি ডাবল আছে কি না যদি এক্সের মান ডাবল থাকে তাহলে সেটা কিন্তু আমাদের ফাংশন হবে না এবার এখান থেকে আমরা ফাংশনের সংজ্ঞার ক্ষেত্রে আসি যে আসলে ফাংশন যে তখন ফাংশন ফাংশন পড়লাম ফাংশন সংজ্ঞাটা আসলে কী হবে ভাষার সংগঠন আমরা এভাবে বলতে পারি যে এখানে এটা হচ্ছে এক্সের মানটা হচ্ছে ওয়াই মান তাহলে যে এক্স ও ওয়াই দুটি স্বাধীন চলরাশি লিখে দেয় যে এক্স ওয়াই দুইটি স্বাধীন চলরাশি এমন এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে ভাবে সম্পর্ক যুক্ত হয় যে এক্সের প্রতিটি মানের জন্য প্রতিটি মানের জন্য ওয়াইয়ের কেবল কেবলমাত্র একটি মান হয় তাই ফাংশন আশা করি আমরা ফাংশন জিনিসটা কি ফাংশন সম্পর্কে আমরা বুঝতে পারছি